আপনি আবার কষ্ট করে আমি যে চা আনতে গেলাম গেলাম আপনি যে কারণে আমার সমাধান করতেছেন না আমার তো মনে হয় না আপনার কোনো কাম হইব সব জলে যাইব কোনো লাভ হইব আমি লাভের লাগিয়া চা আনি নাই কে তোমার আমার পছন্দ হয়েছে তুমি খুব ভালো বলা তোমার দেখলে কেমন জানি দিলে মধ্যে শান্তি লাগে এইসব কথা কি কইতেছেন আপনি আচ্ছা কইতেছি তোমার খুব ভালো লাগছে নিষ্পাপ সান্দার লাগে মুখ সবচেয়ে বেশি ভালো লাগছে তুমি সিমির কথা রাও নাই নিজে বিবেক খাটাইছো বুঝলেন এই সব কথা কই আপনি কিন্তু পার পাইবেন না আপনার যাওন কিন্তু লাগবে তুমি কইলে অবশ্যই যাবো কিন্তু আমার বিশ্বাস তুমি আমার উপর জোর খাবে না বলেন আপসে যদি আপনি না যান তাহলে তো জোর খাটানি লাগবে উপায় তো নাই তাই আমার খুব ভালো লাগতেছে রিমির লগে তোমার ভাঙ্গা সম্পর্কটা আবার জোড়া লাগতেছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এসব কথা কে কইছে কই পেয়েছেন আপনি রিমির লগে যেমন সম্পর্ক ভাঙছে কেটাই কইছে চোখ দুটা খোলা আছে আমার আমি দেখতে পাই কানেও শুনতে পাই এই দিলটা দিয়া সব বুঝতে পারি আপনার ধারণা ঠিক না ঠিক আছে ঠিক না হলে নাই বোন তোমার বাপের লগে কথা কো তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলাও কি ডেট ও মা রিমিরে ভালোবাসো ওর বিয়া করবা না আমি ঠিক করে ফেলাইছি ওর বিয়া খাইয়া তারপরেই বাইকতে যাবো শর্ত দিতে আছেন না মনের ইচ্ছার কথা জানাইছি ঠিক আছে আপনি জানাইছেন আপনার ইচ্ছার কথা আমি শুনছি তখন আমার কথা কান আপনি একটু মন দিয়ে শুনেন আপনারে আমি 7 দিন টাইম দিলাম কয়দিন 7 দিনের মধ্যে আপনি আপনার জামাই লইয়া এখান থেকে চলে যাবেন আর কোনো কথা নেই আমার স্বামী লইয়া যেতেও আর সাধু যেহেতু করছেন স্বামীর লইয়া যাবেন আপনি কি একলা যাবেন সোজা স্বামীর লইয়া এখান থেকে চলে যাবেন কারণ এই বাড়ির লগে আপনার কোনো সম্পর্ক নাই আমার লগে সম্পর্ক নাই দুই মায়ের লগে তো আছে আমি রিমি সিমির কথাই কইছি বাড়ির কথা কই নাই কেন রিমি আর সিমি যদি চায় তারা যদি চাইতো তাহলে আমার ডাকতো না তাইলে চেষ্টা করো হ্যাঁ আমার এখানে দিতে পারো কিনা আপনাকে চ্যালেঞ্জ দিতে আসেন তাই এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#